অধিকার, আমি সমান নই। আজ আমি আপনাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখা কবিতা প্রশ্ন শোনাব। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে, আদার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাট থেকে সবাই এলো ফিরে, মাঠ থেকে এলো চাষির দল, মনে কর না উঠলো সাজে তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন। নমস্কার।